দমকলে ফায়ার অপারেটর নিয়োগে অনিয়মের মামলায় আরও অস্বস্তিতে পাবলিক সার্ভিস কমিশন। এবার হলফনামা দেওয়ার জন্য বাড়তি দু সপ্তাহ সময় চাওয়ায় পিএসসিকে 10,000 টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে ফায়ার অপারেটর নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও 4 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিল আদালত। এর আগে গত 11 জুলাই আইনজীবী বদল হওয়ার কারণে আদালতে হলফনামা দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় চাওয়া হয়েছিল পিএসসির তরফে। আদালত সেই আর্জি মঞ্জুর করার পর সোমবার ফের শুনানি হয় বিচারপতি হরিশ টান্ডন ও শম্পা দত্তপালের ডিভিশন বেঞ্চে। সেখানে হলফনামা জমা দেওয়ার জন্য আরও 2 সপ্তাহ সময় চাওয়া হয়। বারবার সময় চাওয়ায় পিএসসিকে 10,000 টাকা জরিমানার নির্দেশ দেন বিচারপতি হরিশ টান্ডন। চলতি সপ্তাহের মধ্যে জরিমানার টাকা রাজ্যের আইনি সহায়তা কেন্দ্রে জমা দিতে হবে। জরিমানার শর্তে হলফনামা জমা দেওয়ার 2 সপ্তাহ বাড়তি সময় দেয় হাইকোর্ট। গত সপ্তাহে ফায়ার অপারেটর নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ 2 সপ্তাহ বাড়িয়েছিল আদালত। এদিন সেই মেয়াদ আরও 4 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। 2018 সালে ফায়ার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষার ফল ঘোষণা হয় 2019-এ। সংরক্ষণ খেলোয়াড় কোটায় বিশেষ সংরক্ষণ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ শংসাপত্রকে মান্যতা না দিয়েই প্রকাশিত হয় মেধা তালিকা। আর এই অভিযোগের প্রেক্ষিতে কর্মপ্রার্থীরা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের দ্বারস্থ হন। স্যাট সেই মামলা খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কর্মপ্রার্থীরা। 3 সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।